হ্যালো ফ্রেন্ডস, দেখুন আর শিখুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে পেটিএম কাস্টমার কেয়ারে কল করবেন। তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। তো সবার প্রথম আমরা পেটিএম অ্যাপ ওপেন করে নেব, তারপর পাসবুকে যাব, এরপর পেটিএম ওয়ালেটে ক্লিক করব। করার পর যে কোনো একটা ট্রানজ্যাকশানে ক্লিক করব। যে ওয়ালেট ট্রানজ্যাকশন আইডিটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা কোনো কাগজের মধ্যে লিখে নেব, কেননা যখন আমরা কাস্টমার কেয়ারে কল লাগাবো তখন এই আইডিটা লাগবে। এই আইডিটা না দিতে পারার জন্যই আমরা কাস্টমার কেয়ারে কল লাগাতে পারি না। তো চলুন আবার আমরা পেটিএম হোম পেজে চলে যাই। এরপর আমরা এই লোগোতে ক্লিক করব, তারপর হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব, স্ক্রল করে আমরা নিচের দিকে যাব। এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছি এই নাম্বারটাতে ক্লিক করব। এরপর যে নাম্বারে আমাদের পেটিএম রেজিস্টার আছে সেই নাম্বার থেকে কল করব। ভালো করে জেনে নেবেন, যে নাম্বারে আপনাদের পেটিএম রেজিস্টার থাকবে সেই নম্বর থেকে আপনারা কল করবেন, তবে কাস্টমার কেয়ারে কল লাগবে। পেটিএম পেমেন্টস অ্যাপ আপনাকে স্বাগত জানাই। ফর ইংলিশ প্রেস 1, হিন্দি কে লিয়ে 2 দবাই দবাই। পাসওয়ার্ড অর পিন সে সম্বন্ধিত জানকারি কে লিয়ে 1 দবাই। পেটিএম ওয়ালেট কে মাধ্যম সে অ্যাড পে या पैसे भेजने से संबंधित जानकारी के लिए 2 दबाएं। वॉलेट बैलेंस के लिए 1 दबाएं। वॉलेट से संबंधित अन्य समस्याओं के लिए 2 दबाएं। कृपया वॉलेट ट्रांजैक्शन आईडी दर्ज करें। वॉलेट ट्रांजैक्शन आईडी आपके पेटीएम ऐप। कृपया प्रतीक्षा करें, हम आपको सपोर्ट एजेंट से कनेक्ट कर रहे हैं। कृपया ध्यान दें, ये कॉल गुणवत्ता और प्रशिक्षण के लिए रिकॉर्ड की जा सकती है। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।